অপেক্ষা করছিল, কিন্তু হঠাৎ করে জ্যাকব থেকে কল করে। কি গো, কখন আসবা তুমি? আমি তোমার জন্য অপেক্ষা করছি তো। জান, আজকে আমার ফিটটা রাত হবে। রাত হবে? হ্যাঁ জান, আজকে কাজের চাপ অনেক বেশি, ফিটটা আমার অনেক দেরি হবে। আচ্ছা ঠিক আছে, বেশি রাত করো না, সাবধানে চলে এসো। আচ্ছা জান, আমি এখন রাখছি। এটুকু বলে জ্যাকব কল কেটে দেয়। এতে কেতের মনটা অনেক খারাপ হয়ে যায়। সারাদিন কত আশা নিয়ে বসেছিল জ্যাকবের সাথে ঘুরতে যাবে, কিন্তু সেটা আর হলো না। আচ্ছা ওকে ভুলে গেছে, ওর হয়তো কাজের চাপ বেশি তার জন্য ভুলে গেছে, সমস্যা নেই। এসব বলে তিনি নিজেকে সান্ত্বনা দিতে থাকে। রাত 9টা বাজে, জ্যাকব এখনো বাসায় ফিরেনি, তিনি ওর জন্য বসে বসে অপেক্ষা করছিল। সময়টা তখন প্রায় 10টা, হঠাৎ কলিং বেল বেজে ওঠে, তিনি তাড়াতাড়ি গিয়ে দরজাটা খুলে দেয়। প্রতিদিন জ্যাকব অফিস থেকে ফেরার সময় তির জন্য কিছু না কিছু নিয়ে আসতো, আবার তে গিয়ে দরজা খুলতে তাকে জড়িয়ে ধরতো, কিন্তু আজকে তার একটাও করেনি। তির সাথে কোনো কথা না বলে সোজা রুমে চলে আসে, ও কিছু বলে না। কিছুক্ষণ পর সে রুমে চলে যায়, গিয়ে সেখানে জ্যাকবকে পায় না, তার মানে জ্যাকব ওয়াশরুমে শাওয়ার নিচ্ছে। কাঠের এক কোণে বসে চুপচাপ বসে থাকে। কিছুক্ষণ পরই জ্যাকব শাওয়ার নিয়ে বাইরে বেরিয়ে আসে, চুলগুলো এখনো পুরোপুরি ভিজা ছিল, ভালো করে মোছা হয় নাই। তোমার মাথাটা তো একদম ভিজা, এভাবে থাকলে তো ঠান্ডা লেগে যাবে। এই বলেতে উঠে গিয়ে জ্যাকবকে খাটের উপরে বসায়, তারপর মাথাটা মোছা দিতে থাকে। এমন তো থাক না, এমনি মাথা ধরে আছে, এভাবে থাকলে একটু ঠান্ডা ঠান্ডা লাগবে। তুমি বসো, আমি তোমার জন্য খাবার নিয়ে আসছি, খেয়ে শুয়ে পড়ো, আমি মাথা টিপে দিচ্ছি। না না, আমি কিচ্ছু খাবো না, আমি বাইরে থেকে ডিনার করে আসছি। কিন্তু তুমি তো বাইরে ডিনার করো না। আজকে তো সবাই ছাড়ছিলই না, তাই ওদের সাথে ডিনার করে এসেছি। ও আচ্ছা, তাহলে তুমি শুয়ে পড়ো, আমি মাথা টিপে দেই। জ্যাকব আর কিছু না বলে শুয়ে পড়ে, এরপর তি ওর মাথা টিপে দিতে থাকে। তি, আম সরি জান। সরি কিসের জন্য? আজকে ঘুরতে নিয়ে যেতে পারলাম না, আমি কাজের চাপে একদম ভুলে গিয়েছিলাম। আর মনে থাকলেও হয়তো যাওয়াটা সম্ভব হতো না। আচ্ছা সমস্যা নেই, অন্য কোনো দিন যাবো। জ্যাকব মুচকি হেসে সম্মতি জানায়। জ্যাকবের মাথাতে হাত বোলানোর জন্য কিছুক্ষণের মধ্যে জ্যাকব ঘুমিয়ে পড়ে। ও তো ভালো করে জানে, ও বাসায় না আসা পর্যন্ত আমি কিছুই খাই না, কিন্তু তারপরও আজকে একবারও আমাকে জিজ্ঞাসা করলো না। মাথার ভেতর হয়তো একটু বেশি খারাপ লাগছে, তার জন্য জিজ্ঞাসা করতে পারেনি। আর আজকে তো কাজের প্রেশার একটু বেশি ছিল, তাই হয়তো ডিস্টার্ব হয়ে আছে। বিয়ের পর থেকে টেকুক একে অপরকে ছাড়া একটা দিনও ডিনার করেনি, আবার বেশ কিছুদিন ধরে জ্যাকব থেকে জড়িয়ে না ধরে শুইনি, তাই জ্যাকবের আজকের ব্যবহারটা একটু খারাপ লাগছে। তেল জ্যাকবের মাথা টিপে দিতে দিতে খাটের সাথে হেলান দিয়ে সেখানেই ঘুমিয়ে যায়। হঠাৎ মাঝরাতে জ্যাকবের ঘুম ভেঙে যায়, আর তাকিয়ে তাকে তে সেখানে বসে বসে ঘুমাচ্ছে। তখন তেল ঘুমন্ত মুখের দিকে তাকিয়ে প্রশান্তের একটা হাসি দেয় জ্যাকব, এরপর তেকে বুকের সাথে মিশিয়ে নেয়। তেও সাথে সাথে জ্যাকবকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরে, মনে হচ্ছিল ছেড়ে দিলে হয়তো হারিয়ে যাবে। আমার পাখিটা বোধহয় আজকে একটু বেশি কষ্ট পেয়েছে, সরি জান, আমি তোমাকে ইগনোর করতে চাইনি, হয়তো এই কয়েকটা দিন তোমাকে একটু বেশি কষ্ট সহ্য করতে হবে, কাজের প্রেশারটা এখন অনেক বেশি, এই প্রজেক্টটা কমপ্লিট হয়ে গেলে আগের মতো ফ্রি হয়ে যাব। এসব কথা বলে জ্যাকবকে কপালে একটা চুমু দিয়ে দেয়, আর শক্ত করে জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়ে। সকাল হতে রাগে জ্যাকবের ঘুম ভেঙে যায়, জ্যাকব উঠে ফ্রেশ হয়ে রেডি হতে থাকে, তখনই তার ঘুম ভেঙে যায়। কি গো, আজকে এত তাড়াতাড়ি কেন রেডি হচ্ছো? আজকে তাড়াতাড়ি বের হতে হবে, অনেক কাজ আছে, আর আজকে অনেকগুলো মিটিং ও আছে। তারপর জ্যাকব রেডি হয়ে নিচে চলে যায়, অন্যদিকে তেও ফ্রেশ হয়ে নিচে যায়, কিন্তু তে নিচে নেমে জ্যাকবকে আর পায় না, জ্যাকব এরই মধ্যে চলে গেছে। মা, তোমার ছেলে খেয়ে গেছে তো? না, খেয়েই তো বেরিয়ে গেল, বললো বাইরে খেয়ে নিবে, কিন্তু ও তো বাইরের খাবার খেতে পারে না। আমি তো বারবার বললাম, শুনলোই না আমার কথা, যাওয়ার সময় আমাকে একবারও বলে গেল না। আরে এমনটা আমি কেন ভাবছি, আমাকে তো বললো কাজের অনেক চাপ আছে, অনেকগুলো মিটিং আছে। এসব বলে একা একাই বিড়বিড় করতে থাকে, বেশ কিছুক্ষণ কেটে যায় তে জ্যাকবকে কল করে খেয়েছে কিনা এটা শোনার জন্য, কিন্তু জ্যাকব কল রিসিভ করে না, অনেকবার কল করেছে তাতেও কোনো লাভ নেই, এত ব্যস্ত আছে যে একবার কলও রিসিভ করতে পারছে না, হয়তোবা অনেক কাজ করছে। কিন্তু একবার কল রিসিভ করে বললে তো পারে, শুধু শুধু ওকে ভুল কেন বুঝছি আমি, ও হয়তো মিটিং এ আছে। তে এরকম মনে মনে টানাপোড়নে পড়ে আছে। কি রে তে, মন খারাপ করে কেন বসে আছিস, কিছু কি হয়েছে? কই, কিছু হয়নি তো, এমনি। এই বলে সেখান থেকে তে নিচের রুমে চলে যায়। সারাদিনে জ্যাকব থেকে একবারও কল ব্যাক করে না, জানি এদের অনেক মন খারাপ হয়। আজকে সন্ধ্যা 7টা বাজতে জ্যাকব বাসায় চলে আসে, যাতে খেতে অনেকটা খুশি হয়ে যায়। কিন্তু বাসায় ফিরে জ্যাকব ফ্রেশ হয়ে স্টাডি রুমে চলে যায়, আর সেখানে গিয়ে ল্যাপটপ নিয়ে বসে পড়ে। এদিকে রাত প্রায় 12টা বেজে গেছে, তে জ্যাকবের জন্য অপেক্ষা করতে করতে সোফার মধ্যে ঘুমিয়ে যায়। 1টার দিকে
দেখে জাগো ক্রমে আসে আর দেখে তে সোফার উপর ঘুমিয়ে আছে। তাকে কোণে নিয়ে বিছানার উপর শুয়ে দেয় আর তার বুকের মধ্যে মাথা রেখে জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়ে। জাগোকে সারাদিনের ক্লান্তি যেন তাকে জড়িয়ে ধরাতেই দূর হয়ে যায়। এর বুকে মাথা রাখলে যেন সকল ক্লান্তি ভুলে শান্তি খুঁজে পায়। এভাবেই দিন যেতে লাগে। জাগোক আর আগের মতো তাকে সময় দেয় না। আগের মতো মানে এখন আর কোনো সময়ই দেয় না, এটা বললেই চলে। রোজ অফিসে যাওয়ার আগে তার কপালে চুমু দেওয়া, আবার অফিস থেকে ফেরার পর থেকে জড়িয়ে ধরে, এই সবকিছু যেন বন্ধ হয়ে গেছে। তিন থেকে চার দিন ধরে অফিস থেকে দেরি করে বাসায় ফিরে, আবার তাড়াতাড়ি ফিরলো, ল্যাপটপ নিয়ে স্টাডি রুমে চলে যায়। খুব প্রয়োজন ছাড়া তার সাথে বেশি একটা কথা বলে না, আবার সকাল সকাল অফিসে চলে যায়, কল দিলে তেমন একটা কলও রিসিভ করে না। জাগোকের এরকম ব্যবহার গুলো যেন তে আর নিতে পারছে না। শুরু থেকে যদি এরকম অ্যাভয়েড করতো তাহলে হয়তো এতটা কষ্ট হতো না, কিন্তু এই কয়েকদিন এত ভালোবাসা দিয়ে এখন অ্যাভয়েড করছে। এই সবকিছু যেন তে কিছুতেই মেনে নিতে পারছে না। তে মনে করছে জাগোককে অ্যাভয়েড করছে, কিন্তু এদিকে তে কি সময় দিতে না পেরে জাগোকেরও অনেক খারাপ লাগছে। তবে রোজ রাতে ওর কাজ শেষ হয়ে গেলে যখন দেখে তে ঘুমিয়ে গেছে, তখন থেকে বুকে জড়িয়ে ঘুমিয়ে যায়। সারাদিন যতই কাজে ব্যস্ত থাকুক না কেন, রাতের বেলা থেকে জড়িয়ে না ধরলে জাগোকের ঘুমই আসে না। প্রতিদিন রাতে তে ঘুমালে জাগোক যে তাকে জড়িয়ে ধরে এই ব্যাপারটাতে বুঝতে পারে না, কারণ তার ঘুম ভাঙার আগে জাগোক উঠে পড়ে। গত তিন চার দিনের মতো আজকে সকাল সকাল জাগোক অফিসে চলে যায়, ঠিক মতো কল রিসিভ করে না। এই ভাবে জাগোক কে ডিস্টার্ব করবে না, যার জন্য সারাদিনও তাকে কল দেয় না। সন্ধ্যার পর জাগোক বাসায় ফেরে, দেখিয়ে দরজা খুলে দেয়, জাগোকের দিকে অসহায় দৃষ্টিতে তাকিয়ে থাকে। তে এরকম চাহনি দেখে জাগোক থেকে জড়িয়ে ধরে, সাথে সাথে তে কান্না করে দেয়। কি হয়েছে তে, কান্না কেন করছো? আমার আবার কি হবে, আর কিছু হলেই বা কার কি? দেখি কি হয়েছে। তে হাত সরিয়ে তে চোখের পানি মুছে দেয়। দরজার সামনে দাঁড়িয়ে থাকবে না বাড়ির ভেতরে ঢুকবে? তে আমার কথাটা শোনো। কিছু হয় নাই আমার, ভেতরে আসো। জাগোক সম্মতি জানিয়ে নিজের রুমে চলে যায়, আর ফ্রেশ হয়ে ল্যাপটপ নিয়ে স্টাডি রুমে যায়। কিছুক্ষণ পরে তে রুমে আসে আর দেখে জাগোক রুমে নেই। সে ভালোই বুঝতে পারে জাগোক স্টাডি রুমে গেছে। তে জাগোকের জন্য খাবার এনে টেবিলের উপর রেখে বিছানায় শুয়ে পড়ে। ও কেন করছে এরকম আমার সাথে? ও কি সত্যি এতটা বিজি যে আমার সাথে কথা বলারও সুযোগ পাচ্ছে না? আমি আর পারছি না এভাবে থাকতে, আমার দম বন্ধ হয়ে আসছে। ওর সাথে কথা না বললে আমার সে ভালো লাগে না, আমার যে ওকে ছাড়া কষ্ট হচ্ছে এটা কেউ বুঝতে পারছে না, আমাকে কেউ ভালোবাসে না। তে একা একা এসব ভাবছে আর চোখ দিয়ে টুপটুপ করে পানি পড়ছে। ওই দিন যে ওই ফুপুটা বললো ওইরকম কিছু হবে না তো, ওর কি অন্য কোনো মেয়েকে ভালো লেগে গেছে যার জন্য আমাকে অ্যাভয়েড করছে? ধুর, আমি এসব কি ভাবছি? আমি জানি ও শুধু আমাকে ভালোবাসে, কিন্তু আমার সাথে এরকমটা কেন করছে, আমাকে কেন একা করে দিচ্ছে? এইসব কিছু ভাবতে ভাবতে জাগোকের একটা ছবি বুকে নিয়ে কান্না করতে থাকে আর ওভাবেই ঘুমিয়ে যায়। প্রায় কিছুক্ষণ পরে জাগোক রুমে আসে আর এসে দেখে তে ঘুমিয়ে গেছে। এর কাছে গিয়ে দেখে ওর চোখে পানি, হাতে একটা ছবি। হাতের ছবিটা দেখে মুচকে একটা হাসি দেয় আর হাত থেকে ছবিটা নিয়ে সরিয়ে দেয়। এরপর তাকে জড়িয়ে ধরে শুয়ে পড়ে। অনেক বেশি মিস করছি তোমাকে, তুমি কেন আমার থেকে দূরে থাকো, কেন বোঝো না তোমাকে ছাড়া আমার কষ্ট হয়? তুমি আমার সাথে কথা না বললে আমার বুকের ভেতরটা ফেটে যায়, তোমার একটু ভালোবাসা পাওয়ার জন্য আমি কতটা ছটফট করি তুমি কেন বোঝো না? এ ঘুমের মধ্যে এসব বিড়বিড় করছিল। জাগোকের অনেক খারাপ লাগছে তার কথা শুনে। এরপর থেকে শক্ত করে জড়িয়ে ধরে। সরি জান, আমি তোমাকে সময় দিতে পারছি না, এতে তোমার খারাপ লাগছে এটা আমি জানি। আমার জানটাকে এই অবস্থায় দেখতে আমি আর পারছি না, আর শুধু কালকের দিনটাই জান, তারপর আমি আবার ফ্রি হয়ে যাব। জাগোক এসব বলে তাকে জড়িয়ে ধরে সেখানেই ঘুমিয়ে পড়ে। সকালে ঘুম থেকে উঠে দেখে জাগোক রেডি হচ্ছে। তে পাশে তাকাতেই দেখে রাতে জাগোকের জন্য যে খাবার এনেছিল সেটা এখনো সেখানেই আছে। এই তুমি রাতে খাও নাই কেন? এমনি খেতে ইচ্ছে করছিল না তাই খাইনি, আমি আসছি। এটা বলে নিচে চলে আসে আর ব্রেকফাস্ট করে অফিসে চলে যায়। সারাদিন তে কোনোভাবে কেটে যায়, জাগোক থেকে অ্যাভয়েড করছে, এটা নিয়ে তার অনেক মন খারাপ হয়, কিন্তু কাউকে কিছু বুঝতে দেয় না, কাউকে কিছু বলেও না। সন্ধ্যার দিকে জাগোক অনেক খুশি খুশি বাড়ি ফিরে আসে, রুমে গিয়ে দেখে তে কোথাও নেই। এ কি, তে আবার কোথায় গেল? নিচেও তো দেখলাম না, এখন দেখি রুমেও নেই। জাগোক আর কিছু ভাবতে পারলো না, ফ্রেশ হয়ে নেয়, এরপর নিচে চলে যায়। মা, তে কোথায়? কেন রে, তে রুমে নেই? না তো, রুমে তো পেলাম না। তাহলে দেখ ছাদে আছে হয়তো। তারপর জাগোক সেখান থেকে সোজা ছাদে চলে যায়। সেখানে গিয়ে দেখে ছাদে এক কোণায় তে দাঁড়িয়ে আছে। দেখি দেখি জাগোক ধীর পায়ে কাছে চলে যায় আর পেছন থেকে তাকে জড়িয়ে ধরে। হঠাৎ এরকম কারো স্পর্শ পেতে হালকা কেঁপে ওঠে আর ভয় পেয়ে যায়।
চোখের পানি মুছতে মুছতে পেছনে ফিরে তাকায় আর দেখে জাঙ্কুক, এ কি জান তুমি কান্না করছো কেন? বলো আমাকে কি হয়েছে? কই কান্না করছি? আমি স্পষ্ট দেখলাম তোমার চোখে পানি ছিল, কি হয়েছে আমাকে বলো। না কিছু হয়নি জাঙ্কুক, আর এভাবে কেউ ধরে? আমি তো ভয় পেয়ে গিয়েছিলাম। কেন, ভয় পাওয়ার কি আছে? এই বাড়িতে আমি ছাড়া আর কে তোমাকে এভাবে জড়িয়ে ধরবে বলো? আপনি তো এসবে বাড়ি আসেন না, তার জন্য একটু ভয় পেয়ে গিয়েছিলাম আর কি। আজকে তো তাড়াতাড়ি চলে আসলেন কেন? আজকে বুঝি আপনার কাজ নেই? আজকে একটা মিটিং ছিল, ওখান থেকে ডাইরেক্ট বাসে চলে আসছি। কিন্তু কেন? আমার জানটাকে অনেক বেশি মিস করছিলাম তাই। কিছু বলে না, শুধু মৃদু একটা হাসি দেয়। কি হলো তে, কিছু বলছো না যে? কি বলবো, আচ্ছা নিচে চলেন, আপনার নিশ্চয় খিদে পেয়েছে। এ ওয়েট ওয়েট, তুমি আমার সাথে আপনি আপনি করে কেন কথা বলছো? অত শত জানি না, শুধু জানি দূরের মানুষের সাথে এভাবেই কথা বলতে হয়। হোয়াট, দূরের মানুষ মানে? না কিছু না, আমি তোমার দূরের মানুষ তে। আপনি সেটা ভালো করে জানেন। বাবা, মহারানীর দেখছি বেশ অভিমান হয়েছে। আমি অভিমান করার কি, আমার রাগ অভিমান দেখার জন্য কি কেউ আছে? যান নিচে চলুন। এই বলে সেখান থেকে চলে যেতে নাই, তখনই জাঙ্কুক থেকে এক টান দিয়ে নিজের কাছে নিয়ে আসে, তার কোমর জড়িয়ে নিজের সাথে মিশিয়ে নেয়। এরপর তার মুখের উপর পড়ে থাকা চুলগুলো কানের পিঠে গুঁজে দেয় আর তার সাথে সাথে চোখ বন্ধ করে ফেলে। আমার কাছ থেকে পালাচ্ছ কেন এভাবে? বলে না, চুপচাপ নিজের দিকে তাকিয়ে থাকে। কি হলো, আমার দিকে তাকাবে না? অনেক হয়েছে, ছাড়ো না আমাকে। কথাটা শেষ করার আগে জাঙ্কুকদের ঠোঁটের সাথে ঠোঁট ডুবিয়ে দেয়, সাথে সাথে শার্ট খামচে ধরে, কিন্তু কেস ব্যাক করছিল না। এর এহেম কাণ্ডে জাঙ্কুক কিসের পাশাপাশি ছোট ছোট কামড়ও দিচ্ছিল। কিছুক্ষণ পরে জাঙ্কুকদের ঠোঁট ছেড়ে দেয়, তে সাথে সাথে জাঙ্কুককে জড়িয়ে ধরে শব্দ করে কান্না করে দেয়। তুমি তুমি অনেক খারাপ, একটু ভালো না, তোমার সাথে তো আমি কখনো কথা বলবো না। এই আম রিলি সরি জান। লাগবে না তোমার সরি, তুমি আমাকে একটু ভালোবাসো না, শুধু কষ্ট দাও, অনেক খারাপ তুমি। এভাবে কান্না করো না প্লিজ, তুমি তো জানো তোমাকে কান্না করতে দেখলে আমার ভালো লাগে না। আমি কান্না করলে তোমার কি যা আসে? আমি এই কয়দিন কত কান্না করেছি, কিন্তু তুমি আমার সাথে একবারও কথা বলো নাই, আমাকে ইগনোর করে গেছো। জান বিশ্বাস করো, তোমাকে সময় দিতে না পেরে আমার নিজের অনেক খারাপ লেগেছে। কিন্তু অফিসার অনেক স্টাফরা ছুটিতে ছিল, তার উপর নতুন একটা প্রজেক্ট এসেছে যা রেডি করতে অনেক সময় লেগেছে, এসবের ঝামেলায় পড়েই আমি তোমাকে সময় দিতে পারিনি। তাই বলে আমার সাথে একটু কথা বলা যেত না? কাজের প্রেসারে অনেক বেশি ডিস্টার্ব ছিলাম, কিন্তু আর হবে না সত্যি বলছি। কি করতে হবে বলো, আমি সব করতে রাজি আছি। এটুকু বলে জাঙ্কুক তীর চোখের পানি মুছে দেয়। সত্যি বলছো তো, আমি যা চাইবো তাই দিবে? হ্যাঁ জান, একবার বলেই তো দেখো। দেখো আমি আগেই বলে দিচ্ছি, পরে কিন্তু মানা করতে পারবে না। আচ্ছা ঠিক আছে বলো, মানা করবো না। আসলে আমার, হ্যাঁ তোমার কি? ওয়েট ওয়েট, কে কি এমন চাইছে? এটা আমরা নেক্সট পার্টে দেখবো।